হয়তোবা 14 দিন বা 15 দিন আছে রমজানের বাকি রমাদান রব্বে করিম কেন দিয়েছেন রমাদান দিয়েছেন শুধুই তার মাহবুবের উম্মতকে ভালোবেসে তার মাহবুবের সৌজন্যে তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌজন্যে আল্লাহ তাআলা তার মাহবুবের উম্মতকে রমাদান দিয়ে এক এক ফরজকে 70 গুণ দামি বানিয়ে দিয়েছেন একটাকে 70 গুণ বানিয়ে দিয়েছেন যদি আজকে দুনিয়ার স্বর্ণ কালকের বাজারে 70 গুণ হয় বলেন তো দুনিয়াটা কেমন হবে স্বর্ণের ব্যবসায়ীরা কি করবে স্বর্ণ স্বর্ণ হয়ে যাবে আঙ্কেল বলেন স্বর্ণ তো স্বর্ণ হয়ে যাবে যদি কালকে স্বর্ণের গুণ দাম কি হয় 70 গুণ বেশি হয় তো দুনিয়াটা কেমন হবে কালকে যদি ডিজেলের দাম 70 গুণ বেড়ে যায় তো দুনিয়াটা কেমন হবে তো আগামী 14 দিন পরে প্রতিটা ফরজ 70 গুণ দামি হবে একজন মানুষ অনেক দিন ধরে চাকরি করে অনেক দিন ধরে কি করে চাকরি করে বেসরকারি স্কুলে চাকরি করে রেজিস্টার্ড স্কুলে চাকরি করে এই আশায় বুক বেঁধে আছে তার স্কুলটা জাতীয়করণ হবে এমপিও ভুক্ত হবে রেজিস্টার ভুক্ত স্কুল কি হবে এই আশায় বুক বেঁধে 15 বছর মেহনত করছে সে যদি জানে আগামী 15 দিন পরে তার স্কুল এমপিও ভুক্ত হবে এই 15 দিন তার উচ্ছ্বাসটা কেমন হবে সবাই বলে উচ্ছ্বাসের সিলেটি শব্দ কি বলবে আনন্দ এই 15 দিন তার খুশিটা কেমন হবে আচ্ছা সে যাকে দেখবে তাকে কি বলবে আমার স্কুল এমবি ভর্তি হচ্ছে আগামী 15 তারিখে যদি স্কুলের হেডমাস্টার হয় তো উনি কি করবেন সবার খুশি যা হেডমাস্টারের খুশি কি 15 বছর মেহনত করছি এই আশা মুসলমান যেন 11 মাস মেহনত করে রমজানের আশা 11 মাস ধরে ফেরেশতারা জান্নাত সাজাতে থাকে শুধুই রমাদানের আশা কি হয় এমপিউভুক্ত কলেজওয়ালা অপেক্ষায় আছে তার স্কুলটা সরকারি হবে জাতীয়করণ হবে সরকারি হবে ফুল সরকারি হবে হ্যাঁ আচ্ছা অনার্স কলেজ মাস্টার্স ঘোষণা হবে মাস্টার্স কলেজ ইউনিভার্সিটি ঘোষণা হবে আগামী 15 তারিখ এই দিনগুলো এদের কেমন যাবে বলে এই শিক্ষকদের এই দিনগুলো কেমন যাবে বলে কি পরিমাণ খুশি হ্যাঁ বাঁধ ভাঙ্গা খুশি খুশির জোয়ারে ভাসবে আর আরেকদিকে আশঙ্কা যদি না হয় কি একদিকে আনন্দের বন্যা আরেকদিকে একটুখানি কি আশঙ্কা যদি মিস হয় এই পর্বেও যদি কি হয় সবাইকে কি বলতে থাকে দোস্ত দোয়া করবেন আগামী 15 তারিখে আমাদের স্কুল ঘোষণা হতে যাচ্ছে দোয়া করবেন যেন কোনো অসুবিধা না হয় কি দোয়া করবেন যেন কোনো কি অসুবিধা না হয় আইনি কোনো জটিলতা না পড়ি বলেন আচ্ছা কোনো যুবকের জন্য আমেরিকার ভিসা এসে গেছে 15 দিন পরে তোমার ফ্লাইট বলো তো এই 15 দিন তোমার কেমন যায় যারা গেছেন বলেন সব তো লন্ডন আমেরিকা বসেই আছেন কাছে কানাডাওয়ালা বলেন এই 15 দিন কেমন যাবে আচ্ছা কোন হুজুরকে দেখলে কি বলবে কি বলবেন দোয়া করবেন 15 তারিখে ফ্লাইট যেন কোনো অসুবিধা না হয় কি দুই একটা মিলাদুতে দিবেন দিবেন না বাড়িতে দু চারটা মিলাদু দেয় না হ্যাঁ এখন আমাদের উচ্ছ্বাস কদ্দু আমাদের ফরজ যে 70 গুণ দাম হবে
আমার মাটি যে হীরা হবে বলেন আমার মাটি যে কি হবে হীরা হবে আমার গোবর যে স্বর্ণ হবে বলেন আমি গোবর যে স্বর্ণ হয়ে যাব কি আমার ঘরে রাখা তুষ এটা যদি ধান হয়ে যায় তুষ বুঝেন ভুষি আমার ঘরের ছসা আমার ঘরে রাখা তুষ যদি ধান হয়ে যায় চেষ্টা কেমন কি আমার গোবর রাখা গোবর যদি স্বর্ণ হয়ে যায় তো আমি যদি একটা নফল যদি ফরজ হয়ে যায় এই পনেরো দিন কি করা হয় আর যদি এই পনেরো দিনে ইন্তেকাল হয়ে যায় যদি এই পনেরো দিনে মালাকুল মৌত এসে বলে চলো এই পনেরো দিনে কি কেউ যাওয়ার সম্ভাবনা নাই না হ্যাঁ কার কার সম্ভাবনা নাই বলে সম্ভাবনা কি সবার আছে না তাহলে যদি চলে যাই আচ্ছা বেসরকারি কলেজ সরকারি ঘোষণা হওয়ার আগের দিন একজন রিটায়ারমেন্টে চলে আসছে আচ্ছা কতটা কি পরিমাণ আফসোস বুকে নিয়ে লোক মরবে বলেন কি পরিমাণ আফসোস বুকে নিয়ে সে মৌতের দিন মালাকুল মৌত এসে গেছে তুয়ারে দরজায় আসছে এমন সময় একজন তারে দেখতে আসছে বুঝলেন না মালাকুল মৌত কোথায় দুয়ারে লক্ষণও দেখা দিছে এমন সময় একজন এখানে ঢুকছে তার হুঁশও আছে সে তো ভাই মরে গেছি ভাই ভাই মরে গেছি ভাই রিটায়ারমেন্টের পরের দিন সরকারি হয়েছে ভাই আমি রিটায়ারমেন্টের পরের দিন কি হয়েছে আমি মরে গেছি ভাই ফোলা ভাইনগুন 70 লাখ টাকা পাইতো আহ ভাই আমি মরে গেলেও তো আপনার ভাবি 26,000 টাকা করে পাইতো মাসে কি কিন্তু সারা দুনিয়াতে একজন মানুষ মারা যাওয়ার পরে দু চার শ মানুষ সন্ধানের আগে মারা যাওয়ার পরে এই আফসোসটা কেউ করছে আহা আহারে রোজার আগে চলে গেছে রে রোজার পরে যদি যাইতো কত কোটি নাকি পারত বলছে কেউ হ্যাঁ কোনো ফিলিংস আছে আমাদের অনুভূতি আছে আমাদের দুয়ারে যে রোজা কড়া নাড়ছে হ্যাঁ আরে এই রোজা যদি আমার জীবনের শেষ সমাধান হয় জীবনে কতগুলো রমজান চলে গেছে শুধু অবহেলায় আর অবহেলায় রমাদানের এক মুহূর্তের দাম গায়ে রমাদানের 70 বছরের চেয়েও বেশি কি বলছি বলেন মুখস্থ করেন রমাদানের গায়ে রমাদানের 70 বছরের চেয়ে আচ্ছা রমজানের শেষ দশকে কোনো গার্মেন্টসের দোকানদার বিয়ে বাড়িতে যায় 2-4 ঘন্টা কাটায় না বলেন রমজানের শেষ দশকে কোনো জুতার দোকানদার কারো আগেকার অনুষ্ঠানে গিয়ে 2-3 ঘন্টা কাটায় না হ্যাঁ আচ্ছা চাঁদ রাতে রমজানের শেষ রাতে কোনো গার্মেন্টসের দোকানদার কোনো ছোট জামার দোকানদার বাচ্চাদের দোকানদার হ্যাঁ দোকান বন্ধ করে একটু খেলা দেখে না কিনলে গা হ্যাঁ কি হবে তার কিসের লস হবে তার লস কোথায় বন্ধ রাখে লস কোথায় লস কই বিক্রি না নাই মাল তো আগের জায়গাতে আছে লাভ নাই বলেন কি নাই মাল তো কোথায় আছে কিন্তু রমজানের আগে যদি আপনি আর আমি চলে যাই আর রমজান যদি আমার অবহেলা চলে যায় শুধু লাভ হয় নাই বিষয়টা এটা না জানো সব চলে গেল হ্যাঁ সব চলে গেল না শুধু লাভ না হলো হ্যাঁ শুধু লাভ হলো না বিষয়টা এরকম না আসল পুঁজি সহ চলে গেছে আমরা কবে ভাববো বলেন হ্যাঁ জি কি ভাবে কেউ ভাবতে বলে না
আচ্ছা রমজানের শেষ দশকে আপনাদের এই শহরের জুতার দোকানদারগুলো ইতিকাফ করে না কেন করে না বলেন জুতার ফিকিরে ইতিকাফ করে না বলেন বলেন না জুতার ফিকিরে কি করে না জুতার ব্যবসার ফিকিরে কাপড়ের দোকানদার ইতিকাফ করে না কিলে করে না কাপড়ের ব্যবসার ফিকিরে ইতিকাফ করে না ডাক্তার সাহেব ইতিকাফ করে না কিলিগা রোগীর লেগা জজ কি বলে অ্যাডভোকেটরা ইতিকাফ করে না কিলিগা কোর্ট খোলা কোর্ট খোলা তো কোন ফ্যাসাদিবি তো ফিকির করে না আচ্ছা এবার কয়জন মসজিদের ইমাম ইতিকাফ করে বলেন কয়জন মসজিদের খতিবে ইতিকাফ করে হ্যাঁ কয়জন মসজিদের খতিবে ইতিকাফ করে জোরে বলেন না করে না আচ্ছা কয়জন মুতাম্মিমে ইতিকাফ করে জোরে বলেন বেশিরভাগ কাছে ভাই বললেন না নিজের বেলা আসবো তোমার বললেন না বলেন কয়জন মুতাম্মিমে ইতিকাফ করে জুতার দোকানদার কেন করতে পারলো না জুতার ফিকিরে মুদি দোকানদার কেন পারলো না তা আমি ইমাম সাহেব কেন পারলাম না হ্যাঁ আমার দায়িত্ব কোন জায়গা জোরে বলেন তা আমি পারলাম না কেন আচ্ছা মুয়াজ্জিন সাহেব ইতিকাফ করে না কেন আমি বলতে চাচ্ছিলাম জুতাওয়ালা তো তার জুতার মালের ফিকিরি করতে পারলো না মুদিওয়ালা মুদি মালের ফিকিরি করতে পারলো না তা আমি না কোরআনওয়ালা আমি কোরআনওয়ালা কোরআনওয়া কোরআনের ফিকিরে ইতিকাফ করতে পারলাম না কেন বলেন হ্যাঁ আমি তো আমার ইমানওয়ালা না জুতাওয়ালা বলেন না এবেটা কি ওয়ালা আমি না ইমানওয়ালা আমি তো ইমানওয়ালা বলেন আমি তো ইসলামওয়ালা আমি তো কোরআনওয়ালা তো জুতাওয়ালা ইতিকাফ করলো না কিলিগা তো আমি ইমানওয়ালা করলাম না কিলিগা হ্যাঁ ইমানে আমি কোরআনওয়ালা করতে পারলাম না কিলিগা হ্যাঁ দুনিয়ার ফিকিরে তো রোজাটা আসলো কার লেগা হ্যাঁ রোজাটা কার জন্য আসছে এবার সবাই বলেন রোজাটা আসছে আমার জন্য বলেন হাজি সাহেব এখানে আসলে ভালো হয় হাজি সাহেবকে এখানে আসা দেন পাঠাই দেন এই চারটাতে বসেন আচ্ছা এখানে আছে এবার বলুন তো দেখি গত রমজান গুলো আমাদের কেমনে কাটছে এখানে গত রমাদান গুলো কেমনে কাটছে এই রমাদান কি এভাবে কাটতে দিবেন যদি আপনি আপনার নিকটতম মসজিদে 30 দিন বসে যান 30টা দিন আপনি দিনও মসজিদে থাকেন রাতেও মসজিদে থাকেন 30 দিন এতে কাফে নিয়ত করেন বলুন তো দেখি কেমন হবে আপনি মরে গেলে কতদিন থাকবেন কবরে 30 দিন হ্যাঁ বলেন 30 দিন থাকবেন 30 রাত থাকবেন আমার দাদা আর আপনার দাদা কতদিন হয়েছে ঘুমাইছে কবরে গেছে কতদিন হয়েছে এবার রমাদানে কি করা দরকার একটু বলেন তো একজন একজন করে বলেন যে রমাদানে আমি কি করব আপনি কি দোকানে ব্যস্ত বেশি হবেন না ইবাদতে ব্যস্ত বেশি হবেন বলেন আপনি দেখি চাকরিতে ব্যস্ত বেশি হবেন না ইবাদতে ব্যস্ত বেশি হবেন কি করা যায় আমার মনে হয় দুনিয়াতে ইনশাআল্লাহ বলা সবচেয়ে সহজ জি ইনশাআল্লাহ বলে দিলাম ইনশাআল্লাহ হ্যাঁ
شيخ الحديث زكريا رحمة الله عليه رمضان ماشي نيجر كامرا سامنے একটা কাগজ লাগায় দিতেন রমাদান কেউ দেখা করতে আসলে খাদেম দেখা দিত শায়খ দেখা করার সুযোগ নাই শায়খ এখন রমাদান শায়খ কি তো মানুষ রমাদান হয় কেমনে জায়েদুন আদলুনের মতো জায়েদুন আদলুন زايد كي عادلون نا زايد عادلون زايد هو عادلون نا زايد عادلون كم نه هو كده شايف بل زايد عاد انصاب كرتة كرتة زايد انصاب هيك شايف كل هذه سلام دارا اهتمام كرتة كرتة شايف كل هذه سلام دام هيك شايف كل هذه كيو هيك بلن رمضان هيك امام اعظم ابو حنيفه رحمه الله رمضان ماشي এক শক্তি খতম কোরআনে কারীম দিতেন কত খতম এক শক্তি খতম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ রমজান মাসে হাদিস পড়াতেন না ওয়াজ করতেন না মাসআলা দিতেন না আর বলতেন রমজান কোরআনের মাস রমাদান কিসের মাস বলে অসংখ্য মুনশিদের থেকে বর্ণিত আছে রমজানে غير رمضان سات دينه এক খতম দিতেন আর রমাদানে তিন দিনে এক খতম দিতেন কি আচ্ছা আমরা কোথায় রমাদান কোথায় আমরা কোথায় রমাদান কোথায় আল্লাহর নবী জীবনে গোটা জীবনে কখনো ইতিকাফ ছাড়েননি একবার শুধু ছেড়েছেন শাওয়াল মাসে 10 দিন রোজা রেখে ওই ইতিকাফ কাজা করেছেন যদি ওইবার রাসূল রোজা রাখতেন সমস্ত মুসলমানের উপরে মুআযাবাতুন নবীর কারণে ইতিকাফ ওয়াজিব হয়ে যেত বিতর যেভাবে ওয়াজিব ঈদের নামাজ যেভাবে ওয়াজিব এভাবে কি হয়ে যেত ওয়াজিব হয়ে যেত ইতিকাফের সহজ বাংলা অর্থ কি সহজ অর্থ কি মাখলুকের সাথে বলেন সম্পর্ক ছিন্ন করে খালেকের সাথে সম্পর্ক কায়েম করা